অনলাইন মার্কেটপ্লেসে ডিজিটাল মার্কেটিং নির্ভর সেবার সুযোগ বৃদ্ধি পাচ্ছে। এখন তরুণরা নানা ধরনের ডিজিটাল মার্কেটিং নির্ভর পেশায় যুক্ত হচ্ছেন। বাড়ছে সুযোগ, বাড়ছে কাজের পরিধি। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং আমাদের এমন একটা অবস্থায় পৌঁছেছে যে ডিজিটাল মার্কেটিং ছাড়া আসলে আমরা আসলে কোনো কিছু কল্পনাই করতে পারছি না। অ্যাপ কমার্স বলেন, আপনি অনলাইন মার্কেটিং বলেন কিংবা অফলাইন মার্কেটিং বলেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পৃথিবীর সবগুলো কোম্পানি বর্তমানে ডিজিটালে আসলে প্রসার পরিচিতি লাভ করছে। আপনি যদি দেখে থাকেন, আপনি বাংলাদেশের কিংবা বাইরের বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন, ডিজিটাল মার্কেটিং শেখার ফলে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার ফলে আপনার সম্ভাবনাও কিন্তু বেশ বেড়ে যাচ্ছে। ধরুন আপনি বাংলাদেশের রাজশাহী অঞ্চলে থাকেন, এখন এই মুহূর্তে আপনাকে আমেরিকার নিউ ইয়র্কের একটা ক্লায়েন্টের কাজ করতে হবে কিংবা নিউ ইয়র্ক বেসিসে কোনো কাজ করতে হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু ঘরে বসে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের তাদের ব্যবসার পণ্য প্রচার এবং প্রসারের জন্য কাজ করতে পারেন, যেটা কিন্তু অফলাইন মার্কেটিং আসলে সম্ভব ছিল না। তো ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আসলে আমরা দেখা যাচ্ছে যে অনেক প্ল্যাটফর্ম রয়েছে বর্তমান পৃথিবীতে, কোর্সেরা, ইউডিমি কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে 10 মিনিট স্কুল বা লার্নিং বাংলাদেশের মতো প্ল্যাটফর্মরাও বর্তমানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে যাচ্ছে। তো আপনি যদি শেখার জন্য ডিজিটাল মার্কেটিংকে আপনার ক্যারিয়ার হিসেবে চুজ করতে চান, তাহলে এখনই সঠিক সময়। আমরা যদি দেখে থাকি, বর্তমানে পুরো বাংলাদেশ থেকে 4 কোটি ফেসবুক ইউজার রয়েছে এবং শুধু ঢাকাতেই 2 কোটির মতো ফেসবুক ইউজার রয়েছে। এবং আমরা যদি খেয়াল করে থাকি, বর্তমানে এসএমই উদ্যোক্তা যারা ছোট ব্যবসা পরিচালনা করতেছে তারা কিন্তু সকলেই বর্তমানে ফেসবুক নির্ভর বিজনেস রান করতেছে। এবং দেখা যাচ্ছে যে আমরা যদি খেয়াল করি, প্রত্যেকে ডেটা নির্ভর ফেসবুক মার্কেটিংয়ের জন্য সচরাচর আসলে কাজ করতে যাচ্ছে। তো ডিজিটাল মার্কেটিংয়ের এই প্ল্যাটফর্মে যদি আমরা দেখতে চাই, যদি বর্তমানে আমাদের ডেটা নিয়ে কাজ করার বর্তমানে বিশাল পরিমাণ সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি ডেটা নির্ভর ফেসবুক মার্কেটিং কিংবা ডিজিটাল মার্কেটিং আসলে নিয়ে কাজ করার জন্য সম্ভাবনা দেখে থাকি, তাহলে সেটা এটাই হতে পারে বর্তমানে সঠিক সময়।